और बहुत ही संवेदना के साथ जिन परिवारों के मेंबर्स खो गए उनको किसी न किसी जल्दी से जल्दी उनके पास उनके परिवारजन पहुंचे, ये हमारा दायित्व अभी खत्म नहीं हुआ है। और बहुत ही संवेदना के साथ जिन परिवारों के मेंबर्स खो गए उनको किसी न किसी जल्दी से जल्दी उनके पास उनके परिवारजन पहुंचे, ये हमारा दायित्व अभी खत्म नहीं हुआ है। করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় যারা স্বজন হারা বা যারা এখনো পরিবার পরিজনের সঙ্গে মিলতে পারেননি তাদের কথা বলতে গিয়ে কান্নায় চোখ ভিজে এলো রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। এর পাশাপাশি 51 ঘন্টা পর যুদ্ধ অবশেষে শেষ হয়েছে। বালাসোরের রেলপথে ফের গড়ালো ট্রেনের চাকা। দুর্ঘটনায় যারা আপনজনেদের হারিয়েছেন বা যারা এখনও তাদের আপনজনেদের কোনো খোঁজ পাননি সেই সমস্ত পরিবারের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন রেলমন্ত্রী। তিনি বলেন যে এখনও দায়িত্ব শেষ হয়নি, এখনও অনেক দায়িত্ব তাদের পালন করতে হবে। যারা প্রিয়জনদের কাছে পৌঁছাতে পারেননি, যাদের কোনো খোঁজ মিলছে না, রেল দায়িত্ব নেবে তাদেরকে খুঁজে বার করার। সেই কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়লেন রেলমন্ত্রী। ভয়াবহ করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার রেশ সত্যি কথা বলতে এখনো আমরা কেউই কাটিয়ে উঠতে পারিনি। তার 51 ঘন্টার মধ্যেই ফের ওই অভিশপ্ত লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। রবিবার রাতে বালাসোর ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উপস্থিতিতেই এই অভিশপ্ত লাইন দিয়ে ফের গড়ালো ট্রেনের চাকা। তিনি নিজে ট্রেনটিকে হাত নাড়ান। তবে এই ট্রেন কিন্তু যাত্রীবাহী ট্রেন ছিল না, সেটা আপনারা ছবি দেখেই বুঝতে পারছেন। পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে মালগাড়ি। ডাউনলাইনের পাশাপাশি আপলাইনও এই মুহূর্তে প্রস্তুত হয়ে গিয়েছে। রাতের দিকে আপলাইনেও সফল ট্রায়াল রান হয়েছে। এরপরই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন ঘটনার পর প্রধানমন্ত্রী এখানে এসে কর্মীদের উৎসাহ দিয়েছেন যাতে কাজে গতি আসে। তাই জন্যেই 51 ঘন্টার চেষ্টায় লাইন মেরামত করে সেখান দিয়ে মালগাড়ি চালানো সম্ভব হয়েছে ডাউন লাইনে। আমরা সেই ছবি আপনাদের দেখিয়েছি যে কি পরিস্থিতি হয়েছিল। করমন্ডল এক্সপ্রেসের মাত্র 3টে কামরা লাইনে ছিল, বাকি সব কামরা এদিক ওদিক, মনে হচ্ছে যেন ঝড় এসছে আর সেই ঝড়ে সব কিছু যেন উড়ে গিয়েছে। এই কাজ করা এতটাও সহজ ছিল না। সোমবার আরও 7টি গাড়ি চালানোর পরিকল্পনা রয়েছে। দুর্ঘটনায় নিহত এবং আহতদের কথা বলার সময় নিজের আবেগকে তিনি আর ধরে রাখতে পারলেন না। হতে পারে তিনি রেলমন্ত্রী, তার কাঁধে অনেক দায়িত্ব রয়েছে, কিন্তু দিনের শেষে তিনিও তো মানুষ। কি বলছেন তিনি শুনুন। আপনি দেখা আব তক 3 গাড়িয়া যা চুকি হে, টোটাল রাত মে করিব করিব 7 গাড়িয়া প্ল্যান্ড হে, আর একদম নর্মালাইজেশন কি তরফ লে জানা হে, আর বহুত হি সংবেদনা কে সাথ জিন পরিবারো কে मेंबर्स खो गए उनको किसी न किसी जल्दी से जल्दी उनके पास उनके परिवारजन पहुंचे, ये हमारा दायित्व अभी खत्म नहीं हुआ है। রবিবার রাতে বালাসোর ডাউন লাইনে সফল ট্রায়াল রানের পর আপ লাইনকেও প্রস্তুত করা হয়েছে এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী। আপ লাইনের ফিট সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত দুর্ঘটনাস্থলে রেললাইনের পাশ দিয়ে অন্যান্য আধিকারিকদের সঙ্গে বসে অপেক্ষা করতেও দেখা গিয়েছে তাকে। তারপর ফিট সার্টিফিকেট পেয়ে আপলাইনকে প্রস্তুত বলে ঘোষণা করেন তিনি। এরপর তার উপস্থিতিতেই আপলাইনে ট্রেনের ট্রায়াল রান শুরু হয়। যে বিষয়টা বলছিলাম যে মালগাড়ির চালককে দেখে তিনি হাত নাড়েন, অর্থাৎ গ্রিন সিগন্যাল দেন। করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার খবর পেয়ে শনিবার সকাল থেকে সেখানে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সকাল 7টার পর থেকে লাগাতার তিনি ঘটনাস্থলে ছিলেন। শনিবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
তারা নিজেরাও গিয়েছিলেন দুর্ঘটনাস্থলে। সেই সময়ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে তাদের পাশে দেখা গিয়েছে। এছাড়াও সেই ছবিও আপনাদের দেখিয়েছি যেখানে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি নিজে কর্মীদের সঙ্গে কাজে হাত লাগিয়েছেন, ভাঙাচোরা কামরার নিচে নিজে চলে গিয়েছেন, বারবার দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার চেষ্টা করেছেন। কাজে যাতে কোনো রকম কোনো বিলম্ব না হয় তার জন্য প্রতি মুহূর্তে তদারকি করতে দেখা গিয়েছে রেলমন্ত্রীকে। যদিও এত কিছু করার পরেও কিন্তু রেলমন্ত্রীর পদত্যাগের দাবি করছে বিরোধী শিবির, বিজেপির অন্দরেও। বিজেপিরই এক সদস্য তিনিও কিন্তু রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। কিন্তু এই রাজনীতির ঊর্ধ্বে উঠে রেলমন্ত্রীর এই চোখের জল সত্যিই সকলকে ভাবতে বাধ্য করছে। এই সংক্রান্ত সমস্ত আপডেট আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আপনারা অবশ্যই আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলের দিকে নজর রাখুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা।